গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:37 মতো, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা সমস্তটাই হয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসছে। ওইদিকে দেখো ডাল জল দেওয়া হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজছি। তো আজকে ডাল করবো, থোড় ভাজা করবো, আর মাছের ডিম দিয়ে তরকারি করবো, তো মানে ভেজে ঝোলের মধ্যে দেবো। তো চলো দেখতে থাকো, ঝকঝক করে ফেলি। দেখো মাছের ডিমটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর এই যে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে থোড় ভাজাটা হয়ে গেছে, আর এই যে ডাল হয়ে গেছে। দেখো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এই যে মশলা করেই রেখেছি, দেখো আমি নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি, এবার ভালো করে আমি কষিয়ে নেব। আর এই যে বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে ডিম দেবো, কয়েকটা ডিম এমনি ভাজা রাখবো। দেখো মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো এই কটা আলাদা করে রাখলাম, এই কটা দিয়ে ছড়িয়ে করবো। জল দেব, এতই শুকনো শুকনো করবো না। দেখো এই যে জল দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো। জল দিয়েছি যেহেতু নুনটা দিতে হবে আমাকে। দেখো একটু হলুদ, তো এটা ভালো করে ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। দেখো মাছের ডিমের বড়ার কারিটা হয়ে গেছে, এই যে। তো আমার রান্না তো হয়েই, তো এবার এই দিকটা সব পরিষ্কার করবো, এদিকে ভাত টাকা তুলে নিচ্ছি, ওখানে রাখবো। এই যে তো চলো দেখতে থাকো, ভাবা যাক করি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখানে সব রাখা আছে। তো আমি এবার স্নানে যাব, তো চলো স্নান টান করে আসি, তারপরে কথা হবে। একবারে যখন সোনা বাবাকে নিয়ে স্কুলে যাবো রেডি হবো, তারপরেই দেখা হবে, মাছ পথার দেখা হবে না মনে হয়। তো চলো পরে কথা হবে। দেখো রেডি হয়ে গেছি, এর আগে তো জোর বৃষ্টি হয়ে গেল, এখন রোদ উঠে ছেলে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। এখন রোদ আছে, আবার যাচ্ছে, আবার আছে, যাচ্ছে, এরকমই। আর বৃষ্টিটা ছাদে মেলে দিয়ে আসলাম। তো এই যে সোনা বাবা, তো চলো স্কুলে যাওয়া যাক, 8:30 বাজে, রিক্সা কাকু চলে আসবে। তো চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে আমি চলে এসেছি, চলে এসে একটু গায়ে জল ঢেলে নিয়েছি, ওপর দিয়ে কিছু আনিনি, কারণ রোদের জন্যেই আমি তো যাওয়ার আগে মেলে দিয়ে গেছি ওপরে শুকাবোগুলো। আর এখন একটু খেয়ে নেবো, একটা চকলেট আমি খেয়ে নিলাম, আর একটা চকলেট রাখা ছিল। এখানে দেখো দুটো ব্রেড নিয়েছি, এই যে আমাদের এই চিজ লাগিয়ে তারপর খাবো। তো চলো খেয়ে নিই সকালের ব্রেকফাস্ট, তারপরে আবার কথা হবে। দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে, তো স্কুল থেকে তো চলে এসছে, চলে এসে ওর স্নান খাওয়া সমস্তটাই হয়ে গেছে। আজকে আমি ওকে স্নান করিয়ে যাবো, আমার কাছে স্নান করবে বললো, এমনি তোর বাবাই করায়, সরি। তো এখন তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ওখানে আঁকতে বসে গেছে। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে আবার ঘরে কথা। গুড ইভিনিং, দেখো চলে এসেছি কিচেনে, কিচেনে এসেই আগে সোনা বাবা আজকে দুধ খাইনি, সোনা বাবা ইয়ে খেয়েছে, KFC চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের আর দেখাতে পারিনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক একটু চোখটা লেগে গেছিলো, ওকে ঘুম পাড়াতে গিয়ে ও ঘুমাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। যাই হোক তো উঠে তো দুধটা দিয়ে ছানা বানালাম, মাকে ও মাঠটাও আর আমিও দুজনে মিলেই খেলাম, আর অনেকটা ছানা তো। আর চা বানালাম, বানিয়েছি মাকে, মা লিকার চা দিয়ে এসেছি, ওরও লিকার দুধ চা দিয়ে এসছে। এই যে তো চলো খেয়ে নিই,
তারপরে আবার কথা হবে। এখন এই বাসন কোচনে সব ধোয়া দিয়েই হয়ে গেছে, শুধু এই যে চায়ের বাটিটা রয়েছে, এই কাপ টাপগুলো মেজে রুটি করবো। আর কালকে যে তরকাবার নিয়েছিলাম সেটা ছিল, সেটা আমি জল দিয়ে একটু পাতলা করে একটু রাখলাম, মানে রুটিটা করলেই আমার এখনের কাজ হয়ে গেল। তো চলো পরে আবার কথা হবে। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে, আটা মেখে এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি, আমি দেখো পুরো স্নান করেছি, আমরা দেখে হয়তো বুঝতেই পারছো, দেখো আমি পুরো স্নান করেছি। রান্নাঘরে ঢোকা মানে ঘেমে জল হয়ে যাওয়া, দেখো আমি পুরো ঘেমে জল, আমাকে দেখে বুঝতে পারছো। তো চলো রুটিগুলো সেগুলো দেখো রুটি করেছে সোনা বাবার জন্য, দুটো পরোটা করলাম, জানি না খাবে কি না করে রাখলাম। তো তরকা তো গরম করেই নিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট।